কাট দেঙ্গে বো হাত জো মিটায়ে নামে মোহাম্মদ কা, কাট দেঙ্গে বো হাত জো মিটায়ে নামে মোহাম্মদ কা, চুম লু ও কালাম জো লিখে নামে মোহাম্মদ কা। জোর সে বলো সুবহানাল্লাহ। কিতনি প্যারি হে ও জোবা জো লেতি হে নামে মোহাম্মদ কা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সবাই জেগে আছেন না ঘুমিয়ে গেছেন গো? একবার হাত উঠিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? নবীর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই নাত শরীফ শুনবেন তো? নবি ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলতে বললে বলবেন। নবি ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আছে আসমান ও জমিনে, সবে কিছুই সুবহানাল্লাহ, সবে কিছুই, সবে কিছুই আপনার অধীনে, সবে কিছুই আপনার অধীনে। দয়ার নবীকে ভুলে যেও না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন বেচ্যান হয়ে বসে আছেন যে আপনারা নবীকে ভুলে গিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের গর্ভেতে, পিতা গেলেন ব্যবসাতে। বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ছিলেন মায়ের গর্ভেতে, পিতা গেলেন ব্যবসাতে, ফেরার পথে, ফেরার পথে ফিরেলেন না, ফেরার পথে ফিরেলেন না, স্বামী হারা হলেন মামিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তিনার আম্মি জানের গর্ভে ছিলেন, তখন তিনার আব্বা জান সফরে গিয়েছিলেন, ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন। তো তিনি ব্যবসাতে গিয়ে তিনি কিন্তু আর ফিরে আসেননি। তাই এই সময়তে আপনি মনে করুন, যদি সন্তান দুনিয়াতে আসার পূর্বে যদি সে সন্তানের পিতা হারা হয়, তাহলে তাকে সান্ত্বনা কেউ দেবে না? দেবে না? দেবে তো। তো তিনার দাদা যার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিচ্ছেন। শুনতে চান কলিটা? জোরে বলি সুবহানাল্লাহ। পিতা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। পিতা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, তোমার গর্ভে, তোমার গর্ভে তে আছেন যিনি, তোমার গর্ভে তে আছেন যিনি, সারা বিশ্ব তুলনা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলে মা আমিনা, তোমার গর্ভে যিনি আছেন তার কোনো তুলনা হবে না। আর যারা রাসূলের দুশমন তারা কি বলে? রাসূল হামজাইশা ভাষা বলে, নাউযুবিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আমাদের মতো না, তিনি কি আমাদের মতো? আমাদের মতো না। ব্রাদারিনে মিল্লাতে ইসলামিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসছেন ওই সময়তে তিনি আম্মিজানের খিদমতের জন্য কয়টি নারী এসেছিল? চারটি নারী এসেছিল। তাই কবি কত সুন্দরভাবে লিখছে দেখুন, নবী এলেন দুনিয়ার বুকেতে, চারজন নারী এলো খিদমতে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী এলেন দুনিয়ার বুকেতে, চারজন নারী এলেন খিদমতে। নারীগুলো নারীগুলো এতই সুন্দরী, নারীগুলো এতই সুন্দরী, তারা সবাই নবীর দিওয়ানা। নবী ছাড়া আমার সঙ্গে পড়া যাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। সকলে পড়ো, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। একেবারে শেষ ছন্দ পড়বো, সকলে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। এমন একটি কলি বলবো যে কলির মধ্যে ইমাম আহমদ রাজাখা ফাজিল বারেলভী আলী রহমত রিদওয়ানের নাম আছে। আর এই নাম যে রদ্দে ওয়াহাবিয়াত, এই নাম যে বাতিলেরা শোনে সেখান থেকে তারা জায়গা পরিবর্তন করে। জোরে বলি সুবহানাল্লাহ। বারেলভী আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা। জোরে বলি সুবহানাল্লাহ। রাজা কিতাব লেখেন বোঝার বোঝা, কিতাব পড়ে সারা জামানা, কিতাব পড়ে সারা জামানা, সবাই হলেন নূর নবীর দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছুই আপনার অধীনে, সব কিছু আপনার অধীনে, দয়ার নবী কে ভুলে যেও না। জোরে বলি সুবহানাল্লাহ। একবার আমার সঙ্গে পড়ুন, আমার নাচুরি দেখেনি শেষ হয়ে যাবে। নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।